আজকে আমাদের রেসিপি কাটুরি ঢোকলা। আমাদের লাগবে 2 কাপ বেসন, 1 কাপ দই, গুঁড়ো চিনি, কাঁচা লঙ্কা, আদা বাটা, বেকিং সোডা, নুন, হলুদ আর লেবু, আর লাগছে সিট্রিক অ্যাসিড। প্রথমে বেসনটাকে আমরা ছেঁকে নেব স্ট্রেনারে, যাতে কোনো লাম্পস না থাকে। এবার দেব 1 টিস্পুন সিট্রিক অ্যাসিড, আর দেব 1 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ, কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন আদা বাটা আর লেবুর রস। ঢোকলাটা যাতে খাবার সময় স্টিকি না হয় তার জন্য 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এবার 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে আরো জলও আমরা দিতে পারি, যাতে একটু পাতলা হয়। এর মধ্যে এবার 4 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। যত বিট করা হবে ততই আমাদের ঢোকলাটা সফট ও স্পঞ্জির মতো হবে। এরপর 2 টেবিল স্পুন ইনো দিলাম। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে কাটুরিতে আমরা ঢোকলাটা বানাবো সেই কাটুরিতে একটু তেল মাখিয়ে নেব, যাতে রান্নার পর ঢোকলাটা খুব সহজেই বেরিয়ে আসে। স্টিম করার জন্য কড়াইয়ের উপর স্টিলের স্ট্যান্ড দিয়ে তাতে পরিমাণ মতো জল দেব। এরপর কাটুরিগুলো স্ট্যান্ডের ওপর রেখে লিড দিয়ে চাপা দিয়ে দেব। ঢোকলা স্টিম হতে আমাদের 7 থেকে 10 মিনিট সময় লাগবে।
একটা কাটার সাহায্যে দেখে নিলাম ঢোকলাটা স্টিম হয়েছে কিনা। এরপর ঢোকলার উপরে আমাদের তড়কা দিতে লাগছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা আর পরিমাণ মতো নুন, আর লাগছে তেঁতুল জল। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম। তাতে প্রথমে কারি পাতা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে এক কাপ জল ঢেলে দেবো। সঙ্গে তেঁতুল গুঁড়া জলটাও দিয়ে দেবো। এবার নুন দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে, আর গুঁড়ো চিনি 2 টেবিল স্পুন দিয়ে দেবো। ভালোভাবে ফুটে উঠলেই আমাদের তড়কা রেডি। একটু ঠান্ডা হয়ে গেলে আমরা ছুরির সাহায্যে ঢোকলাগুলোকে কাটুরি থেকে বার করে নেব। এর ওপরে বানানো তড়কাটা দিলেই আমাদের ঢোকলা রেডি টু সার্ভ।